أشهد أن لا وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে শবে মিরাজ সম্পর্কে তিন তিনটি রোজা রাখা হয়, রাতে নামাজ পড়া হয়, এটা কি শরীয়ত সম্মত? ভাই প্রথমত কথা হচ্ছে, আমরা এই মানে আরবি রজব মাসকে মিরাজের মাস হিসাবে মনে করি আমরা, বা আমাদের অনেককেই বলা হয়েছে যে আরবি রজব মাসের 27 তারিখে মিরাজ হয়েছিল। তাই ভাইদের সবাইকে আমি বলছি যে এটা কোনো নির্দিষ্ট তারিখ নয়, মতান্তরে কেউ কেউ এই তারিখটার কথা বলেছেন, মতান্তরে কেউ কেউ এই তারিখটার কথা বলেছেন, বাকি আরও অনেক তারিখ এবং আরও অন্যান্য মাসের উল্লেখও আছে যে আল্লাহ রসুল এই মাসে মেরাজে গেছিল। যদি জিনিসটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার হতো এবং যে দিনটা পালন করলে আমাদের সওয়াব হতো বা যে রাতটা, তাহলে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই নির্দিষ্টভাবে আমাদেরকে জানাই দিতেন যে রজব মাসের এই তারিখে আল্লাহ নবীর মিরাজ হয়েছিল, অতএব তোমরা এই দিবস পালন করেন। কারণ ফজিলতের কোনো জিনিস তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে না জানিয়ে ছাড়েননি কোনো জিনিস। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে দুটো রোজার কথা, মাসে তিনটে রোজার কথা, আরফার রোজার কথা, মহরমের রোজার কথা, শওয়ালের রোজার কথা, যেগুলো নির্দিষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এর ফজিলত আছে। অতএব এটাও যদি ফজিলতের হতো তাহলে আমরা অবশ্যই নির্দিষ্টভাবে জানতে পারতাম। অতএব ভাই, এই রোজা রাখা আর রজব মাসের মেরাজের উপলক্ষে কোনো নামাজ পড়া প্রতিষ্ঠা করা, এসবই হচ্ছে বিদআত কাজ। আল্লাহ যেন আমাদেরকে এই বিদআত থেকে বাঁচান।